চাপেন এই মমিনুল দলগত নৈপুণ্যে চান অধিনায়ক একটু পরেই মাঠে নামছে জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন আজ বুধবার সাত জুলাই একটু পরেই হারারের স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সফরের একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা সবশেষ ষোলো মাস ধরে এই ফর্ম্যাটে জয়ার দেখা পায়নি বাংলাদেশ তাই তো গোটা দলের পাশাপাশি চাপে থাকার কথা টেস্ট অধিনায়ক মমিনুল হকেরও তবে মমিনুল শোনালেন আশার বাণী ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে ভালো করে টেস্টে জয়ারধারা ফিরতে চান তিনি মমিনুল হকের নেতৃত্বে এখন পর্যন্ত আটটি টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ এই আট ম্যাচে দলকে আহামরে কোনো সাফল্য এনে দিতে পারেননি তিনি তার অধীনে জিম্বাবুয়ের বিপক্ষে একটি মাত্র টেস্টে জয় ও শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ দল জয়ের ধারায় একটিতে নেই এছাড়া দলে সাকিব মুশফিক রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সামলাতে হয় মমিনুলকে তবে এত কিছুর পরও অধিনায়কত্বকে চাপ হিসেবে দেখেন না মমিনুল তিনি বরং দেশের অধিনায়ক হওয়াকে সম্মানের চোখে দেখতেই পছন্দ করেন মমিনুল বলেন ওরকম চাপ আসলে নেই আপনি যখন একটি দেশের অধিনায়ক তখন চাপ না দেখে সম্মান হিসেবে দেখা উচিত একটু চাপ থাকেই স্বাভাবিক একটু চাপ তো নিতেই হবে ইতিবাচক ভাবে নেওয়াই ভালো তাই আমি চাপ না নিয়ে উপভোগ করার চেষ্টা করি দল হিসেবে খেলার চেষ্টা করব সবার কাছে এটাই প্রত্যাশা এমনিতেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখনও সেভাবে থিতু হতে পারেনি এছাড়া বর্তমান বিশ্ব ক্রিকেটের বাস্তবতায় ঘরের বাইরে খেলা মানে বাড়তি পরীক্ষা দিতে হয় সব দলকেই এদিকে 2013 সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ের সফরে গেছে টাইগাররা আট বছর আগের ওই সফর টাইগারদের জন্য মোটেই সুখকর ছিল না সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে 335 রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ এছাড়া টেস্ট ও টি-20 সিরিজে ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরেছিল টাইগাররা তবে এবার দলগত পারফরমেন্সের মাধ্যমে প্রথম টেস্টে জয় তুলে নিতে চান মমিনুল তিনি বলেন শুধু জিম্বাবুয়ে না যে কোনো দলের যখন তখন ব্যাটিং ফিল্ডিং তিন দিকটাই ভালো করতে হয়। হয়। রাখতে সেই সাথে টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ এদিকটায় ভালো করলে আশা করি টেস্ট ম্যাচটা জিততে পারবো দলীয় সূত্র জানিয়েছে তামিমের ডান পায়ের হাঁটুর চোটের ব্যথা এখনো কমেনি এই অবস্থায় তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিকেল টিম টেস্টে বিশ্রামে থাকলেও ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের আগে ফিট হয়ে উঠতে পারেন দেশসেরা ওপেনার তামিম অনুপস্থিত থাকলে হারারে টেস্টে বাংলাদেশের ওপেনারের দায়িত্ব পালন করতে হবে সাদমান ইসলাম ও সাইফ হাসানকে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও তারাই দলের ওপেনারের ভূমিকায় ছিলেন এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ জিম্বাবুয়ে কেভিন কাসুজা তারিসাই মুসাকান্দা রেগিস জাগাভা ব্র্যান্ডন টেলর মিল্টন সুম্বা জর্লট গাম্বি অথবা ডিওয়ান মেয়ার্স ডোনাল্ড ট্রিপানো রয় কাইয়া রিসার্ড অ্যান্ড গারাভা টেন্ডাই চাতারা ও ব্লেজিং মোজারাবানি বাংলাদেশ একাদশ সাদমান ইসলাম সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ শরীফুল ইসলাম তাসকিন আহমেদ ও আবুজা চৌধুরী অথবা এবাদত হোসেন